সুপ্রিয় দর্শক, কিচেন অফ শিমার নতুন একটা পর্বে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করছি পুরোনো দিনের একটা নিরামিষ সবজি রেসিপি। এই রেসিপিটা গরম ভাত, রুটি বা পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। আর এই রান্নায় আমি কোনো পেঁয়াজ বা রসুন ব্যবহার করিনি। তাহলে আমার সম্পূর্ণ রেসিপিটি দেখে তৈরি করে ফেলুন ঝিঙে দিয়ে ছোলার ডাল, আশা করি খেতে ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে এটা তৈরি করতে হয়। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা গরম হলে এতে আমি ফোড়ন দিয়ে দিব। আর তার জন্য দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ছিঁড়ে, 3টা শুকনো মরিচ, 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। নিরামিষ রান্নায় একটু পাঁচফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে খোসা ফেলে ধুয়ে তারপর এটাকে পাতলা স্লাইস করে নিয়েছি একটু লম্বা করে। আলুটা দিয়ে দিলাম, আলুটা একটু নেড়ে নিলাম। এরপরেতে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো। এখানে আমি 1/3 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আর 1/2 চা চামচ লবণ দিয়েছি। এবার আলুটাকে 3 থেকে 4 মিনিট মতো একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব ঝিঙে। এখানে আমি 500 গ্রাম মতো ঝিঙে নিয়েছি আর ঝিঙেটা খোসা ফেলে তারপর এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে রেখেছি। ঝিঙে দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো এটাকে একটু ভেজে নিচ্ছি আলুর সাথে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, তবে আপনি কাঁচা মরিচ দিয়েও করতে পারবেন। এবার এই মশলা আর ঝিঙে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন ঢাকনা ওঠানোর পরে এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর যখন এটা কষানো হয়ে যাবে আর তেলটা উপরে চলে আসবে, তখন এতে আমি দিয়ে দিব ছোলার ডাল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ছোলার ডালকে ভিজিয়ে রেখে তারপর ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, দেখে মনে হচ্ছে এটা সেদ্ধ হয়নি, কিন্তু হাত দিয়ে দেখতে পাবেন এটা বেশ নরম। এবার ছোলার ডালটাকে দিয়ে এটাকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে ডাল সহ। আমি এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন ঢাকনা ওঠানোর পরে আমাদের ডাল সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডাল সেদ্ধ করে রাখা যে জল, সেটা থেকে 2 কাপ পরিমাণ, 1/2 চা চামচ চিনি আর স্বাদমতো লবণ। এবার এটাকে হাই হিটে জাল দিয়ে ফুটে উঠলে এতে আমি দিয়ে দিব শাহী গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। শাহী গরম মশলার রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর 3টা কাঁচামরিচ। আর শেষে এতে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর এটাকে একটু জাল দিতে হবে আর তারপর এটা আর একটু ঘন হয়ে আসলে তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে ছোলার ডাল। এবার একটা সার্ভিং বলে এটাকে আমি উঠিয়ে সার্ভ করে দিচ্ছি। আশা করছি আমার আজকের ঝিঙে দিয়ে ছোলার ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।